গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আর এই ব্লগটা দেখার পর নিশ্চয়ই তোমরা খুব ভালো থাকবে, কারণ আমরা ব্লগ করি তোমাদের এন্টারটেইন করার জন্য। তবে শুধুই কি তোমাদের এন্টারটেইনমেন্ট? নিশ্চয়ই না, আমরাও ব্লগ করে খুব খুশি হই। এক একটা ব্লগ যখন এডিটিংটা কমপ্লিট হয়, যখন আপলোড হয়, মানে হব ফাইনালি, আমার কিন্তু ভাই খুব আনন্দ হয়। হয়তো কখনো কখনো কোনো কোনো ব্লগ ভালো ভিউ পায়, কখনো কখনো ভালো ভিউ পায় না, বাট বিলিভ মি, আনন্দটা আমার একদম সমান হয় এখনো। তো সেই জন্যই বলছি, আজকের ব্লগটা দেখো, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো। জানো তো, প্রত্যেকটা ক্রিয়েটার, মানে যারা ভিডিও তৈরি করে, তাদের কাছে যে অ্যাপ্লিকেশনগুলো থাকে সেখানে কিন্তু দেখা যায় কত পার্সেন্ট সাবস্ক্রাইবার দেখছে, কত পার্সেন্ট নন সাবস্ক্রাইবাররা দেখছে। ভাই এতজন নন সাবস্ক্রাইবার দেখছো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেই দাও। আমরা কত ভালোবেসে তোমাদের জন্য ব্লগ করি, প্লিজ, হ্যাঁ প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর আমি দেখেছি যখনই আমি বলি লাইক করো কিন্তু প্রচুর লাইক হয়। থ্যাংক ইউ সকলকে। আবারও রিকোয়েস্ট রইল, ব্লগে বলি বা না বলি, ব্লগটা দেখলে যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করো। এমনটা নয় যে ভালো লাগছে না তাও লাইক করতে বলছি, না সেটা বলছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, খুব সাধারণ জীবন আমাদের, সাধারণ জীবনের মধ্যেই অসাধারণ কিছু ছোট্ট ছোট্ট খুশিগুলো আমরা খুঁজে 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 বার করি। আমরা যারা ভিডিও করি তারা এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে কয়েক মিনিটের কোলাজ বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করি। আর হ্যাঁ, আমি একদিন ব্লগ দিচ্ছি, একদিন হয়তো দিতে পারছি না। অ্যাকচুয়ালি লকডাউনের চক্করে আমি খুবই লেথার্জিক হয়ে পড়েছি, মানে তখন মনে হচ্ছে একটু বই পড়ি, একটু গেম খেলি, যেটা আমি কখনোই গেম ফোনে মানে রাখি না। এই লকডাউনের সময় আমি একটা গেম ডাউনলোড করেছি, বাগান সাজানো, ছোট ছোট টাস্ক কমপ্লিট করা, এইসব গেম আমার ভালো লাগে, বেশ খেলছি। তো কিছু মনে করো না, যদি তোমাদের মনে হয় আমার ব্লগ তোমরা রেগুলার দেখবে, আমার এই পচা পচা মুখটা রেগুলার দেখতে তোমাদের ভালো লাগবে, কমেন্টে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার, না হলে তোমরা জানাও, না হলে সত্যি কথা বলতে খুব আলিশি এসে ঘিরে ধরছে। আর আমাদের সকালবেলার চা জল খাবার যেটা, সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব রান্না করতে, রান্নাটা সেরে ফেলি। খুব সাধারণ রান্না করছি আজকে আমি। আর যেটা শেয়ার করব সেটা হলো, আমি আজকে লাগাবো একটা হেয়ার প্যাক। চুলটার অবস্থা দেখেছো, মানে এতটাই আলিশি ঘিরে ধরেছে যে চুলটার কিছুই করছে না। না আজকে আমি ঠিক করেছি, চুলটার আমি কিছু ব্যবস্থা করবই। এক ঘন্টা লাগবে আমার রান্না করতে, সব সেরে নিই তারপরে লাগাবো হেয়ার প্যাক। আমি করছি সর্ষে পোস্ত দিয়ে দই পটল, খুব সহজ, সবচেয়ে সহজ বলতে পারো এটা। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি, তারপর সর্ষে পোস্ত, টক দই, হলুদ, একটু চিনি, একটু নুন, কাঁচা লঙ্কা দেওয়া পুরো মিক্সচারটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা ঢেলে দিলাম। আর কিছু করার নেই, জাস্ট এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, পরে একটু নুন চেক করে নিতে হবে, ব্যাস পারফেক্ট, দই পটল রেডি হয়ে যাবে। একদিকে হচ্ছে দই পটল, আর একদিকে বসাচ্ছি লালতের শাক। লালতের শাক কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। প্রথমে তেলের মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, দিলাম কুচো করে কেটে রাখা রসুন, এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। রসুনের যখন রং ধরবে, রসুনের যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন লালতের শাকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি একটুখানি হলুদ, একটুখানি গুঁড়ো লঙ্কা, একটুখানি চিনি, আর পরিমাণ মতো নুন। নুনটা পরে চেক করে নিতে হবে। সবটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিচ্ছি জল পরিমাণ মতো, আর জল দেওয়ার পর ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে বেশ খানিকক্ষণ, মানে অন্তত 20 মিনিট। দই পটলটা এইরকম দাঁড়িয়েছে শেষ অবধি, সবচেয়ে সহজ রান্না। লালতের শাকটা অনেকক্ষণ ফোটাতে হয়, সেদ্ধ করতে হয়, তারপরে এরকম আউটপুট। আর খাবারের, আর দুপুরে খাওয়ার আগে বানাবো পেঁয়াজি আর বসাবো ভাত, কমপ্লিট। এই হলো আমার আজকের লাঞ্চ, রান্নাবান্না কমপ্লিট। যেমনটা বলেছিলাম চুলের ব্যবস্থা করব। এই দেখো আমার
নিজের গাছের অ্যালোভেরা, এই যে অ্যালোভেরার পাল্প বার করলাম, এই দেখো। যদি তোমাদের কাছে অ্যালোভেরা না থাকে, মানে গাছ না থাকে, তাহলে রেডিমেড অ্যালোভেরার কি বলে ওটাকে, জেল যেটা আর কি, সেটা ব্যবহার করতে পারো। আমি এখানে নিয়েছি অ্যালোভেরার পাল্প 2 টেবিল চামচ মতো, মানে আমার হেয়ার লেন্থ দেখে নাও, এই মানে হেয়ার লেন্থে 2 টেবিল চামচ অ্যালোভেরা পাল্প। আর টক দই নিচ্ছি 1 টেবিল চামচ মতো। এবার দেবো ক্যাস্টর অয়েল, আমার কাছে আছে অরিজিনের ক্যাস্টর অয়েল, এই যে এই বোতলটা। এটা কিন্তু ভুরুতে চোখের পাতাতেও দিলে খুব ভালো, আর যাদের ঠোঁট ফাটার খুব সমস্যা আছে তারা দিতে পারো, জাস্ট আঙুলে নিয়ে অ্যাপ্লাই করতে পারো। এটা খুব ভালো ময়েশ্চারাইজিং অয়েল, কারণ এটা খুব গাঢ় আর খুবই ভালো। তো এটা দিচ্ছি 1 চামচ মতো, আর দিচ্ছি 1টা লেবু, এই দেখো। এটা কিন্তু একদম জলের মতো হয়েছে, তোমরা ইচ্ছে করলে এটাকে তুলোয় করে অ্যাপ্লাই করতে পারো, কিংবা স্প্রে বোতল করে অ্যাপ্লাই করতে পারো। আমি এটাকে হাত দিয়ে অ্যাপ্লাই করব পুরো চুলে। খুব দুঃখজনকভাবে জানাতে হচ্ছে যে এতক্ষণ আমি ক্যামেরার সামনে বকবক বকবক করে গেলাম, পরে বুঝলাম যে ক্যামেরা আমার পজ মোডে ছিল। তো অ্যাপ্লাই করেছি চুলে, সেটা স্কিপ হয়ে গেছে, দেখাই। যখন এই কন্টেনারটায় আমি মিক্স করে নিয়েছিলাম, তারপর একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম পুরো মিক্সচারটাকে, যাতে করে অ্যালোভেরার পাল্প, তারপর লেবুর যে ছোট মানে কি বলবো দানা বীজ থেকে গেছিলো সেগুলো একদম ছেঁকে নিয়েছিলাম। তারপর এটা একটা স্মুথ লিকুইড হয়ে গেছিলো, একদম কোনো রকম পাল্প কিছু ছিল না। এইভাবে নিয়ে এখানে ঢেলে পুরো প্রথমে স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করেছি, তারপরে পুরো লেন্থে অ্যাপ্লাই করেছি। খুলে একবার দেখাই, এই দেখো পুরো লেন্থে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে মোটামুটি আমি 20 মিনিট মতো রেখে দেবো। 20 মিনিট মতো রাখার পর একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব। মাইল্ড শ্যাম্পু হচ্ছে খাড় কম এরকম কোনো শ্যাম্পু। তোমরা যে ধরনের বেবি শ্যাম্পু পছন্দ করো, যে ব্র্যান্ড, সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমার কাছে আছে শ্রীর। কী শ্রীর কী ইউজ করে জানিস? শ্রী নিজেই ভুলে গেছে কী ব্যবহার করে। ও করে মোদি কেয়ারের হেয়ার স্পাই সম্ভবত নামটা, মোট কথা স্পা একটা কিছু শ্যাম্পু, নামটা এক্স্যাক্টলি মনে নেই, ব্র্যান্ডটা হচ্ছে মোদি কেয়ার। আমি করাবো শ্রীকে স্নান। শ্রীকে স্নান করাতে করাতে অলরেডি আমার 15-20 মিনিট হয়ে যাবে, তারপরে আমি শ্যাম্পু করে নেব। আর যদি তারপরে আলিশি না হয়, মানে খাওয়ার পরেই আমার আলিশি হচ্ছে, মনে হচ্ছে শুয়ে পড়ি, তো যদি সেরকম কিছু না হয় তাহলে আজকে একটু মুখটারও ঘষা মাজা করতে হবে। তো আমার কাছে আছে এই ফেসিয়াল কিটটা, যেটা হলো কেয়ার শেটের হোয়াইট সিক্রেট ফেয়ারনেস ফেসিয়াল কিট। দুঃখজনকভাবে বলতে হবে বা যে এটা কালো মুখকে সাদা করবে না, জাস্ট এটা একটা নর্মাল ফেসিয়াল কিট। এটা আমার বন্ধুর বোনের বিয়ে হলো জানুয়ারিতে, সম্ভবত সদরবা দেখলে হয়তো মারবে যদি ভুলভাল মাসটাস বলি। যাই হোক, আমি এই ব্লগ করেছিলাম তখন, এখানে ওখানে কোথাও একটা লিঙ্কে দিয়ে দেবো, যদি আই বাটনে না থাকে তাহলে ডেসক্রিপশনে দেখতে পারো, যদি না দেখে থাকো। খুব আনন্দ করেছি আমরা, মেহেন্দি হয়েছিল, তারপর বিয়েতে গেছিলাম, খুব আনন্দ করেছিলাম। সেই সময় আমি এই কিটটা কিনেছিলাম, অনেক বন্ধুরা বলেছিল যে এই কিটটা ইউজ করে দেখতে পারো, খুব রিজনেবল দাম। দাম কত ছিল? 120 টাকা, সম্ভবত আমাকে 110 টাকার মতো দাম নিয়েছিল। তো জাস্ট হাফ আছে, এক দুবার ব্যবহার করা যায় যদি শুধুমাত্র মুখের এইটুকু অবধি করো। তো এতটুকুই করেছিলাম বা করতে পেরেছিলাম, অফিস ছিল তো, অ্যাকচুয়ালি ছুটি তো ছিল না, তো ওইটা হাফ আছে। যদি আজকে আমার সময় হয় তাহলে এটা একবার ঘষে মেজে দেখবো মুখে। এই মেয়েটার সাথে এই মেয়েটার বাবার হয়ে গেছে ঝগড়া। কেন ঝগড়া হচ্ছে সে একটু বলে দে, সবাইকে একটু বলে দে। তুমি বলো। শ্রী স্নান করে বেরিয়েছে, বেরিয়ে একটা প্যান্ট খুঁজে বার করেছে আলমারি থেকে, মানে নিজে নিজে আর কি পরবে বলে। ওর বাবা বলেছে এই প্যান্টটা পরবে না, এই প্যান্টটা ফুটো হয়ে গেছে। দিয়ে বাবা, তাও শ্রী পরছিল তাই জন্য বাবা প্যান্টটাকে আরও বেশি ফুটো করে দিয়েছে। দিয়ে শ্রীর আর শ্রীর বাবার খুব বড় ঝগড়া হয়ে গেছে, তাই না শ্রী? খুব বড় ঝগড়া হয়েছে না? দিয়ে শ্রীর মুখটা চ্যাপ্টা হয়ে গেছে, শ্রীর একটু
ভুকি ভুকি লেগেছে না শ্রী, একটু খিদে পেয়েছে। এখন আমাকে বড়া ভাজা করতে হবে। সব রেডি করাই আছে, জাস্ট ভাজলেই হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তাতে কি হয় বড়া ভাজা বেশি তেল টানে না। আর এটা আমি মেখেই রেখেছিলাম। এখন বাজছে 7:10। আমি কিছু সন্ধ্যের জন্য খাবার রেডি করব ঝটপট। দুপুরবেলায় যেমন বলেছিলাম যে খেয়ে উঠে আমি একটু মুখটার পরিষ্কার করব, ঘষাঘষি করব, কিচ্ছু হয়নি। চারিদিকে অন্ধকার করে একেবারে মেঘ জমা হয়ে গেল, সব অন্ধকার হয়ে গেল, আমার আর ইচ্ছে করলো না কিছু। আমার মা দেখছি আবার পোস্ট করেছে আগামী 48 ঘন্টায় নাকি কোনো একটা ঝড় আসছে। আর ডিটেলস পড়িনি, কারণ আমার পড়ার ইচ্ছেই হয়নি। এমনিতে কি কম ঝড় চলছে যে আবার একখানা ঝড় আসছে। কিন্তু এবার তো সন্ধেবেলা একটু কিছু টিফিন খেতে হবে। বিশ্বাস করো খুব মিস করছি ফুচকা, এগরোল, রোজ না হোক এক এক দিন তো খেতাম। সবচেয়ে সহজে যেটা হয় সেটা করছি, যেটা হলো ধোকলা। ধোকলা কিন্তু ভীষণ সহজে করা যায়। আর আমার তো ব্যাপারই সব কিছু মিক্সিতে, কেকও মিক্সিতে। হাতে ঘষাঘষি মানে খুব কষ্ট, অত কষ্ট করার দরকারই নেই। চলো, মিক্সির কন্টেনার রেডি করে নিয়েছি। কিন্তু আমি একটা জিনিস ভাবছি যে ছোটো কন্টেনার নেবো কি বড় কন্টেনার নেবো, ছোটোতেই হয়ে যাবে, বেশি চাপের ব্যাপার নেই। এই একটা ছোট বাটি নিয়েছি যেটার মাপ হচ্ছে ছোট চায়ের কাপের মতো। সেখানে আমি নিয়েছি একদম মুখে মুখে বেসন, এক বাটি প্রায় টক দই দিয়ে দিচ্ছি। কালারের জন্যে একটু সামান্য হলুদ দিচ্ছি, জাস্ট আ বিট, মানে এক চামচের 1/4 ভাগ। কি অনেকে কাঁচা লঙ্কা দেয়, কিন্তু ব্যাপারটা আমার একদম ভাল লাগে না। কাঁচা লঙ্কা মুখে পড়লে বড্ড ঝালঝাল মনে হয়। তোমাদের উপর ডিপেন্ড করছে, ইচ্ছে করলে দিতে পারো, টেস্ট ভালো হয়, অন্যরকম হয়। আমি দিচ্ছি গুঁড়ো লঙ্কা, এটা দিচ্ছি 1/2 চামচ। নুন দিচ্ছি এতটুকু পরিমাণ, এটাও 1 টিস্পুনের একটু কম। চিনি, যারা হাতে ব্যাটারটা রেডি করবে তারা চিনিটাকে গুঁড়ো করে নিতে পারো, ব্যাটার মিক্স হতে সুবিধে হয়, তাড়াতাড়ি হয়। তো চিনিও দিচ্ছি 1/2 চামচ মতো, বেশি নয়। তারপর এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ সাদা তেল, হোয়াইট অয়েল 1 টিস্পুন করছি, মিক্স করে নিলাম, কনসিস্টেন্সি ওকে আছে। এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো বেকিং সোডা। এবার বলে রাখি, খুব পপুলার একটা মেথড হচ্ছে ইনো দিয়ে দেওয়া। এটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তারপর মোটামুটি 15-20 মিনিট পর তারপর এর মধ্যে ইনো দিতে হয়। কিন্তু লকডাউনের আমার কাছে এখন ইনো নেই, আর দোকান থেকে ইনো আনা সম্ভব না। তো বেসিক্যালি ইনোটার 40% হচ্ছে সাইট্রিক অ্যাসিড, আর 60% হচ্ছে ফ্রুট, কী বলবো, যেটা বেকিং সোডা, কাইন্ড অফ বেকিং সোডা। তো আমি এখানে কি যেটা করছি সেটা হলো 1/2 চামচ বেকিং সোডা নিচ্ছি। দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিচ্ছি লেবুর রস। তো ব্যাপারটা একই হলো। এবার এর মধ্যে মেশাবো জল, 1 ঢাকনি জল আমি দিচ্ছি মেজার করে। মিক্স করে কিন্তু আমি রাখবো না, কারণ একবার বেকিং সোডা বা ইনো জাতীয় কিছু দিয়ে দেওয়ার পর এটা আর রাখা উচিত না। এই যে বেশ ফেনা ফেনা হয়ে গেছে, এই ফেনাগুলো থাকতে থাকতেই করতে হবে, বাবলসগুলো যাতে ফেটে না যায়। আমি মাইক্রোওভেনে করছি, এই মাইক্রোওভেন প্রুফ বাটিতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি যাতে চিপকে না যায় আর কি। আবার এটাকে কড়াইয়ের মধ্যেও করা যেতে পারে, কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দাও আর কি। মোটামুটি 15 মিনিট মতো সময় লাগে প্রেশার কুকারে যেভাবে
কেক বানাই, সেইরকম ভাবেও করা যায়, তাতেও ওই 10 মিনিট থেকে মতোই সময় লাগে। তো এটা মাইক্রোওভেনে করছি, কোনো প্রিহিট কিচ্ছু করব না, জাস্ট এটাকে আমি প্রথমে 2 মিনিটে সেট করব, তারপর যদি দরকার লাগে সেক্ষেত্রে আবার 1 মিনিট দেওয়া যেতে পারে। এটা রেডি হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে দিচ্ছি, তারপরে এটাকে প্লেটে ঢালবো। আর এখানে রেডি করছি তরকার জন্য, নিয়েছি 2টো লেবু। এইগুলো হচ্ছে আমার গাছের কারি পাতা, আমার পুচকুপাড়া গাছ, খুব বেশি বড় না, রিসেন্টলি মানে গাছটা এইটুকু বড় হয়েছে মাত্র, সেখান থেকে এই ছোট্ট ছোট্ট কারি পাতাগুলো পেয়েছি। আর নিয়েছি 2টো লঙ্কা, তবে আমরা খুব বেশি ঝাল খাবো না বলে বীজগুলো বার করে নিয়েছি, আমরা শুধু ফ্লেভারটা নেব। তরকাটার জন্য আমি এরকম একটা ছোট প্যান নিয়েছি, এটাকে দাঁড় করাবার জন্য আমি এই নারকেলটা ব্যবহার করছি, আর কিছু না। এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন তেল, তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দেব সর্ষে, কারি পাতা, ওরে বাবারে, সর্ষের পর দিলাম কারি পাতা, প্রচণ্ড ফুটছে, তারপরে দিচ্ছি লঙ্কাগুলো, আঁচ একদম কমিয়ে দিয়েছি, খুব বেশি নাড়াচাড়া করতে যাওয়ার দরকার নেই, কারণ খুব বেশি ছিটে ফুটে আছে, প্রথমে এই ছিটা ফোটাটা বন্ধ হয়ে যাক। তারপর এর মধ্যে দিচ্ছি একটু সামান্য নুন, তারপরে দিচ্ছি চিনি, সব মিক্স হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব জল 1/2 কাপ। এবার এটা যখন একটু ফুটে উঠবে জলটা, তখন দেব লেবু। এই হচ্ছে প্রথম মানুষ যে ঢোকলা চামচে করে খায়। ভালো হয়েছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ঢোকলা, মিক্সিতে দাও। আবার লাস্ট বাট নট দ্য লিস্ট, পেট পুজো হয়ে গেছে, এবার জাস্ট চুলের কন্ডিশনটা বলি। শ্যাম্পু করার পর আমি নিজেই এতক্ষণ চুল আঁচড়াইনি, চুলে কোনো কন্ডিশনার বা কোনো রকম হেয়ার সিরামও আমি কিন্তু লাগাইনি, দেখাচ্ছি দেখো চুলটা, বুঝতে পারছো শাইন, কিন্তু ভীষণ সফট, মানে খুবই সফট। এই হেয়ার প্যাকের যা যা ইনগ্রিডিয়েন্ট সব তোমাদের ঘরে থাকে, সুতরাং এটা লকডাউনে বারবার বারবার করতে থাকো, একদিন অন্তর, দুদিন অন্তর, যখনই তোমাদের সুবিধা হবে করতে থাকো, দেখবে চুল অনেক বেশি সিল্কি, সফট, শাইনি, তাছাড়া বাউন্সি। দেখো আমার চুলটা কিন্তু অনেক বেশি ভরাট মনে হচ্ছে, প্রথম ভিডিওর প্রথমে দেখবে চুলটা এতটা বেশি ভরাট মনে হচ্ছিল না, এখন কিন্তু অনেক বেশি বাউন্সি লাগছে। তাছাড়াও চুলের গোড়া শক্ত করে আর খুশকিও দূর করে। সব থেকে বড় কথা, এই প্যাকটা অ্যাপ্লাই করার পর একটু জ্বর তো থাকেই না, চুল ওঠার পরিমাণও অনেক কমে যায়, চুল অনেক বেশি ম্যানেজেবল হয়ে যায়। ওই যে এদিক থেকে যেমন এরকম ফোঁপড়া ফোঁপড়া উঠতে শুরু করে না, উস্কো খুস্কো, সেই ব্যাপারটাও কমে যায়। বাই দ্য ওয়ে, আমার চুলটা যে বড় হচ্ছে তার প্রমাণ হচ্ছে এই দেখো, সাদা চুলগুলো সামনে ছিল সেগুলোকে কালার করেছিলাম, সেই কালারগুলো এই এতটা অবধি আবার সাদা চুল বেরিয়ে এসেছে, তার মানে আমার চুলটা এতটা বড় হয়েছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, রাতে জাস্ট এবার করবো শুধু রুটি আর তরকারি, আর কিছু করার নেই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।